হোমবাক টাইমস। এবং দেহকে সুস্থ সতেজ রাখার বার্তা নিয়ে আমরা পৌঁছে যাবো হ্যালো কি বলছো সাইকেল স্যার কি কিছু বলা করা মাইকে বাইক হ্যাঁ 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 তোমার সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। আমি চাই প্রত্যেক বছর যেমন এই সাইকেলের অংশগ্রহণ করতে পারে হয়ে থাকে, কারণ সবার মুখে একটা আনন্দ যোগাবে এবং শরীর ফিট থাকবে, এবং আমি চাই যেন প্রত্যেক বছর এরকম হোক। এই সম্পর্কে তুমি যুব সমাজকে কি বার্তা দেবে? আমি যুব সমাজকে বার্তা দেবো যে এখন সবাই মোটর সাইকেল নিয়ে মরতে হয়ে আছে, আমি চাই যে মোটর সাইকেল বাদ দিয়ে সবার জন্য সাইকেল চালাই, সাইকেল চালালে শরীর ফিট থাকবে, আমি যেন এটাই চাই। তোমার নাম? শ্রাবণী লে। কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার বেঙ্গালুরু ডিপার্টমেন্ট। আজকে তোমার সাইকেল র্যালিতে কেমন লাগলো অংশগ্রহণ করতে? হ্যাঁ, সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে ভালোই লাগলো। এদিকে কলেজের স্যার ম্যামদের সঙ্গে একসাথে, তারপরে সব ছেলে মেয়েদের একসাথে গেলাম, কিছু শেখার জন্য বেশ ভালো একটা ভালো লাগলো। এই সাইকেল র্যালি সম্পর্কে তুমি যুব সমাজকে কি বার্তা দেবে? এখন তো সবাই সাইকেল তো আর সেরকম ব্যবহার করে না, বাইক নিয়ে সব ব্যস্ত, জীবনে বাইক নিয়ে ব্যস্ত থাকে, এখন সাইকেল খুব অল্প করে ব্যবহৃত হয়। এখন রান করা, সাইকেল চালানো, এটা একটা শরীরে ফিটনেসের পক্ষে খুব উপকারী। তোমার নাম? আমার নাম রাকেশ মণ্ডল। কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার সংস্কৃত অনার্স। আজকে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো? সাইকেল রেসে অংশগ্রহণ করে আমার আজকে একটা দারুণ অভিজ্ঞতা হলো আর কি, যে এতজন একসঙ্গে যে সাইকেল চালিয়ে যে একটা যে র্যালি করা হলো আমাদের শিউড়ি বিদ্যাসাগর কলেজের তরফ থেকে, NSS ডিপার্টমেন্টের তরফ থেকে, এটা একটা দারুণ আইডিয়া। এবং আমি খুবই এনজয় করেছি আর কি সাইকেল চালিয়ে, প্রায় 6-12 কিলোমিটার আপ ডাউন, খুব সুন্দর লেগেছে। এবং সকালবেলার যে পরিবেশটা, মনোরম পরিবেশের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে কিন্তু মানে শরীর মন দুটোই ফ্রেশ হয়ে আছে। এ বিষয়ে আপনি কি বার্তা দেবেন যুব সমাজকে? যুব সমাজ এখন যে হারে যাচ্ছে, মানে বিশেষত ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে, তারা কিন্তু সাইকেল ছেড়ে দিয়েছে প্রায় এবং বাইকের প্রতি আসক্ত হয়েছে, বাইক এবং ম্যাক্সিমাম বাইক, বিভিন্ন ধরনের রেসিং বাইকের উপর আসক্ত হয়েছে। তার ফলে যেটা হচ্ছে, একদিক দিয়ে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, দ্বিতীয় দিক দিয়ে তারা তীব্র গতির শিকারের জন্য কিন্তু চরম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এবং তাতে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা যাচ্ছে। এবং লাস্ট অফ অল, এই যে স্যার বললেন যে আমাদের এই যে পেশির যে বিভিন্ন রকম অঙ্গ সঞ্চালনের মধ্যে দিয়ে যে আমরা যে সাইকেল চালাই, সেই জিনিসটাও কিন্তু যুব সমাজ ভুলে যাচ্ছে, তার ফলে খুব অচিরেই তারা কিন্তু বিভিন্ন রোগের শিকার হয়ে যাবে সাইকেল না চালানোর ফলে। সুতরাং আমি বলবো তাদেরকে একটাই মেসেজ, যে গাড়ি চালাচ্ছ চালাও, কিন্তু যখনই ফাঁক পাবে যতটা সম্ভব সাইকেলের প্রতি কিন্তু তোমাদের যেন আসক্তিটা থাকে, তবে সব দিক দিয়ে সুস্থ মন সুস্থ শরীর নিয়ে দীর্ঘ জীবন তারা কিন্তু জীবনযাপন করতে পারবে। আপনার নাম? আমার নাম ডক্টর অনির্বাণ পাল। আজকে সাইকেল র্যালিতে তোমার অংশগ্রহণ করে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে সাইকেল র্যালিতে। সাইকেল এখনকার দিনে সবাই অত চালায় না,
মোটরসাইকেল নিয়ে যায় বা গাড়ি নিয়ে যায়, সেই তুলনায় সাইকেল যে র্যালিটা করেছে এনএসএস ডিপার্টমেন্ট থেকে সিউড়ি বিদ্যাসাগর কলেজে, তাতে আমাদের সবাই খুব অংশগ্রহণ করেছে এবং যা আশা করা হয়েছিল তার থেকে বেশি জন অংশগ্রহণ করেছে এবং আমরা ক্লান্ত হয়নি। যতদূর যাওয়ার কথা ছিল অতদূর আমরা গেছিলাম এবং সবার খুব এনজয় করেছে, ভালো লেগেছে, আমরা খুব এনজয় করে কাজটা করেছি। তোমার নাম? আমার নাম সুব্রত ব্যানার্জি। কোন ডিপার্টমেন্ট? কোন ইয়ার? থার্ড ইয়ার, ফিফথ সেম। তোমরা সবাই শুনলে সুবিধা বলেছে, তবে আমরা সবাই জানি শ্রী বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্পে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের একটা সুমহান ঐতিহ্য রয়েছে এবং তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিগুলো পালন করে আসছে, এটাও তার ব্যতিক্রম নয়। কিছুদিন আগে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানে তোমরা অনেকে উপস্থিত ছিলে, সেখানে তোমরা অনেক জ্ঞান অর্জন ইনএসএস ভলেন্টিয়ারদের বিভিন্ন ধরনের কর্মসূচির সঙ্গে লিপ্ত থাকতে হয়, অর্থাৎ তাদেরকে সমাজে গিয়ে কাজ করতে হয়, তাদেরকে সমাজের সঙ্গে মিশে যেতে হয়, তাদের সমস্যার কথা জানতে হয় এবং সেই সমস্যাটা কীভাবে সলভ করতে হবে সেইটা ভেবে সেইভাবে এগোতে হয়। আমাদের অনেকগুলো কাজ রয়েছে, যেমন টু মেক ইন্ডিয়া ক্লিন, ভারতবর্ষকে পরিষ্কার রাখতে হবে, টু মেক এনভায়রনমেন্ট ক্লিন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে হবে, টু সেভ লাইফ, টু ডোনেট ব্লাড, অর্থাৎ ব্লাড দিয়ে মানুষের জীবন রক্ষা করতে হবে, টু সেভ পিপল, টু রেস্কিউ দ্য পিপল ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস লাইক আর্থকোয়েক, ফ্লাড এটসেট্রা, অর্থাৎ মানুষকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে হবে, টু মেনটেন ন্যাশনাল ইন্টিগ্রেশন।